तुमसे मिला हूं पहली दफा, मिलके लगा तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। सो हेलो, गुड मॉर्निंग, वेलकम टू माय अनदर ब्लॉग। তো কেমন আছো গাইস? আর দেখে বুঝতেই পারছো আমি আজকে একটি শোরুমে রয়েছি, আর সেটা হলো সিং অটোমোবাইল গাইস, অ্যাজ ইউজুয়াল। তো এখানে আমার চোখের সামনে একটি খুব সুন্দর একটি বাইক রয়েছে, যেটাই হলো তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমার আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, তো নর্মাল হেলমেটও নিয়েছি আর ভ্যানকে ডেফিনেটলি নিয়েছি। তো যে গাড়িটা রয়েছে নিজের মধ্যে একটি লেজেন্ডারি মোটরসাইকেল 2009 সাল থেকে। তো সেই গাড়িটা যখন E20 মডেলটা আমি দেখলাম, আমার মনে হলো কোথাও যেন তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো গাড়িটার নেগেটিভ বা পজিটিভ পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো সবই তোমাদের সামনে তুলে ধরবো। সো অলরেড গাইস, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ডমিনোর আর আদার্স ব্র্যান্ড, দেন ওইজ লেজেন্ডারি মোটরসাইকেল। সো হিয়ার উই গো গাইস। অ্যাকচুয়ালি এটা হলো গাইস E20 মডেল, পালসার 220F। অ্যাকচুয়ালি এই যে এফ সিরিজটা, অ্যাকচুয়ালি এটা কিন্তু গাইস একটি সেমি ফেয়ারিং বাইক। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো ব্ল্যাকের সাথে ব্লুয়ের টাচ আছে, আর এখানে কিন্তু গাইস কার্বনের খুব সুন্দর অ্যাটাচমেন্ট করেছে এটা, যেটা কিন্তু এর লুকসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আর এখানে কিন্তু গাইস ক্লিপ অন হ্যান্ডেল বার রয়েছে, যেগুলো কিন্তু গাইস কোনো চেঞ্জেস নেই, মানে আগেও যেরকম আসতো 220 লেজেন্ডারি মোটরসাইকেল হিসেবে সেটা এখনও আছে। আর মিটার কনসোলটা সেম অ্যানালগের সাথে ডিজিটাল ক্লাস্টার। আর এই যে ইন্ডিকেটার, এগুলো ফ্লেক্সিবল ইন্ডিকেটার, এগুলো আমি বলবো বাজাজের খুব ভালো একটা জিনিস, এটাকে চেঞ্জ করেনি। আর বডি কিট সেম রেখেছে, শুধু কিছু কিছু জায়গায় চেঞ্জেস করেছে, যেরকম হচ্ছে আগে সিলভার কালারের সাইলেন্সার আসতো সেটা এখন ব্ল্যাক কালার করে দিয়েছে, আর ক্লিপ অন হ্যান্ডেল বারটা ব্ল্যাক করে দিয়েছে। আর তেলের ট্যাঙ্ক যা ছিল সব সেম রয়েছে, আর এখানে একটি ট্যাঙ্ক প্যাড দিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ E20 মডেল গাইস, ডুয়েল ABS রয়েছে আর ডুয়েল ডিস্ক রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে। তো এটি এই মুড। আর আমার যেটা মনে হয়েছিল গাইস, কারণ পালসার 220F এর যেহেতু গাইস তোমার দেখতে পাচ্ছ গিয়ার শিফট, যেটা এটা কিন্তু গাইস ফিফথ গিয়ার শিফট, ছটা গিয়ার না, কিন্তু এর পাঁচটা গিয়ারেই কিন্তু এটি অনেক বেশি পপুলার একটি বাইক। আর যেরকম রয়েছে তোমার এই সেম ক্যাটাগরিতে তোমার ইয়ামার যে FZ250, তো আমি বলবো এটি ফিফথ গিয়ার ঠিক আছে, বাট এর যে মিটার কনসোলটা এটা একটু আপগ্রেড করলে মনে হয় বেটার হতো, যেটা আমার মনে হয় পার্সোনালি। কালার কম্বিনেশন নো ডাউট গাইস ভালো, কারণ ব্ল্যাকের সাথে ব্লু বা ব্ল্যাকের সাথে রেড খুবই ভালো যায়। আর এর সাথে যে কার্বনের অ্যাটাচমেন্টটা করে দিয়েছে এটাও বেশ ভালো। আর এখানে আরেকটা জিনিস গাইস চোখে লাগার মতন, এর যে এই যে পায়ের যে ব্রেকিংটা এটা একটু ছোটো করে দিয়েছে, বাট একটু কমফোর্টেবল হবে রাইডারের পক্ষে। আর এর যে হ্যান্ডেল গ্রিপটা এটা বেশ ভালো করেছে, কারণ কোনো রাইডার যখনই গ্লাভস পরে বা এমনি নর্মাল ধরে চালাবে তো অনেকটা বেশি কমফোর্টের সাথে গাড়িটা চালাতে পারবে। ইউজুয়াল গাড়িটা নো ডাউট খুবই ভালো। এটির প্রাইস এই মুহূর্তে রয়েছে গাইস 1,72,536। আর দেখতে পাচ্ছ গাইস বাজাজ, বাজাজের ব্র্যান্ডিং। আর গাইস E20 গাইস, এখনকার E20। গাইস আরও একটা জিনিস, এটা কিন্তু কোনো হিডেন ফিচার্স না, বাট এটা একটা গাইস হিডেন জিনিস, এটা কিন্তু অনেকেরই চোখে পড়বে না। তো অনেকেই ভাবে গাড়ি পার্টস, হ্যাঁ গাড়ি পার্টস না, অ্যাকচুয়ালি গাইস তোমাদেরকে দেখাই, এই দেখো কিছু চোখে পড়লো, এই দেখো পালসারে কিন্তু গাইস NS বলো বা 220 বলো এরকম কিন্তু গাইস অয়েল কুলেন্ট ছিল না, এটা কিন্তু গাইস খুব সুন্দর করেছে আর ফেয়ারিংয়ের নিচে দিয়েছে, দেখতে ভালো লাগছে। তো খুব সুন্দরভাবে এর কুলেন্টটা কাজ করবে, দেখতেই পাচ্ছ যেভাবে এটা আসবে ইঞ্জিনে, সেখান থেকে ড্রপ আউট হয়ে ইঞ্জিনটাকে অনেকটা বেশি ঠান্ডা করবে। তো এটা আমার ভালো লাগলো গাইস এর ডিজাইনিংটা। তো তোমরা জানো বাজাজের ডিজাইনিং খুব ভালো থাকে, কারণ তারা একদম সবার প্রথম ইন্ডিয়ান মার্কেটে নেকেড স্পোর্ট বা স্পোর্ট সিরিজের গাড়ি তারাই নিয়ে এসেছিল, ইয়ামা বলো বা KTM বলো, বাট সেগুলো তো এখন ছাপড়ি বাইক নামে পরিচিত। বাট এটি এমন একটি বাইক গাইস যেটা লেজেন্ড ছিল, লেজেন্ডারি মোটরসাইকেল হিসাবে এখনও ছিল। অ্যাকচুয়ালি গাইস অনেকেই বলে যে এই গাড়িটা অন্য কোনো গাড়িকে বিট করতে পারবে না, বাট আমি মনে করি যে রাইডার তার উপর ডিপেন্ড করে সে কোন গাড়িটাকে বিট করবে, কারণ এই গাড়িটা এত সুন্দরভাবে এর যে BS2 ছিল বা BS3 ছিল বা BS4 ছিল, যেগুলোকে এত সুন্দরভাবে রিটিউন করা যেতে পারে, সেটা এখনকার ডেটে KTMকেও হারিয়ে দিতে পারে। তো চালানোর উপরে ডিপেন্ড করে গাইস। আর ওই যে ভ্যান, সেম চেসিস
ইঞ্জিনটা আলাদা, বাট চেসিস থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিস এই গাড়িটার সাথে এর কিন্তু ম্যাচ করে। তো দ্যাটস ওয়াই আই লাভ পালসার 220F। আর আগের মতনই কিন্তু গাইস দেখতে পাচ্ছ 90x90 তোমার এখানে টায়ারটা দিয়েছে। এটা আই থিঙ্ক তোমার সিএটের গাইস, আমার গাড়িতেও যে টায়ারটা লাগানো আছে সেটাই ইনস্টল করা রয়েছে। আর এই পাশে রয়েছে তোমার 120x80, ঠিকই আছে। আর এখান থেকে তোমরা টেল লাইটটা দেখে নাও, যে সেম 220x150x125x180 সেম টেল লাইট। কয়েকটা জিনিস গাইস, এখনকার ডেটে গাইস বেশিরভাগ গাড়ি কিন্তু তোমার ইউএসডি ফোর্ক হয়ে আসছে, আপসাইড ডাউন ফোর্ক, বাট এটা কিন্তু টেলিস্কোপিক হয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছ শকার গাইস, সাইড শকারটা আসছে, তো এটা আমার গাড়িতেও রয়েছে। তো এটাকে মনোশক না করে সাইড শকার করে দিয়েছে। আর একটা গাইস এর পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে কিন্তু গাইস এটা কিন্তু গাইস শুধু লিকুইড কুল ইঞ্জিন না, এটা কিন্তু গাইস এয়ার কুল ইঞ্জিনও। তো তোমরা এবার বলতে পারো তাহলে দাদা এয়ার কুল ইঞ্জিন কী করে হয়, যেহেতু এটা লিকুইড কুল রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে বলে দিই, এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ লিকুইড কুলেন্ট রয়েছে, তার সাথে কিন্তু এটা এয়ার কুলও। অ্যাকচুয়ালি এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ডিজাইন, প্লাস এখান থেকে কিন্তু গাইস হাওয়াটাও পাস হয় যেটা ডাইরেক্ট তোমার গাইস ইঞ্জিনে লাগে। তো এই মাধ্যমে কিন্তু একটা সেমি ফেয়ারিং বাইক বানিয়েছে তারা বাজাজ, তো যার মাধ্যমে কিন্তু ইঞ্জিনটাও অনেকটা বেশি হিট আপ কম হয়। গাইস এই মডেলটা নিতে হলে তোমাদেরকে আসতে হবে সিং অটোমোবাইল, যেটা তোমাদেরকে আমি বলেছি। দেখতে পাচ্ছ ভ্যাম এখানে রাখা রয়েছে, আর এখানে দেখে নাও কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সিং অটোমোবাইল। আর পাশে জুক, ওখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছ জুক ব্র্যান্ড। তো এখানে সব ভাই রয়েছে, এরা সব এখানে খুব ভালোভাবে যত্ন সহকারে কাজ হয়। আর এখানে কিন্তু ফোম ওয়াশ থেকে সব হয়, এটা কিন্তু মাল্টি ব্র্যান্ড, দেখতে পাচ্ছ হন্ডা বাজাজ সুজুকি। তো ডিফিনেটলি চলে এসো। আর অ্যাজ ইউজুয়াল বলে দিই, ডানলপ থেকে আসলে তোমার পড়বে রাইট সাইডে, আর ব্যান্ডেল থেকে গেলে পড়বে হচ্ছে তোমার লেফট সাইডে। আর ফোন করে আসবে গাইস যদি গাড়ি নাও থাকে, তারা এনে দেবে, বাট বুকটা ডেফিনেটলি করবে। আজকে অনেকদিন পর আসলাম, তো এই হলো পুরো শোরুম, তো তাই হলো তোমাদেরকে গাড়িটা দেখাই। পহলে ভি মে তুমসে মিলা হুঁ পহলি দফা